নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 20/3/2023 পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। এবার 2000 টেট মানে 2000 প্রাথমিক শিক্ষক প্রাইমারি রিক্রুটমেন্ট 2022-এর যে প্রসেস চলছে, যার ইন্টারভিউ চলছে অষ্টম ফেজ পর্যন্ত আপনারা জানেন, সেই ইন্টারভিউ এবার অংশগ্রহণ করতে পারবে টেট 2014-র যারা 82 পেয়ে পাস করেছে কোর্টের নির্দেশ অনুযায়ী, সেই নোটিফিকেশন জারি করা হলো। দেখুন, নোটিফিকেশন ফর ইনভাইট অ্যাপ্লিকেশন ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট হু হ্যাভ অবটেন 82 টেট 2014-তে কোয়ালিফাই করেছে, তাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন চাওয়া হচ্ছে এই 2022-এর রিক্রুটমেন্ট প্রসেসের জন্য। সেই নোটিশটা আমরা একটু দেখে নেবো কী রয়েছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা দিয়ে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন, 20/3/2023 আজকেই নোটিশটা জারি করা হয়েছে। তাহলে কোর্টের নির্দেশ অনুযায়ী 2014 সালে যারা টেট পাস করে 82 পেয়েছে রিজার্ভ ক্যাটাগরি, তারাও টেট উত্তীর্ণ হয়েছে, সেই সাপেক্ষে যারা পাস করেছে তারা কিন্তু এই হচ্ছে রিক্রুটমেন্ট প্রাথমিক শিক্ষক যে রিক্রুটমেন্ট নিয়োগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ 2022-এর এই প্রসেসিংয়ে অংশগ্রহণ করতে পারবে এবং তার জন্য অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে 20/3/2023, অর্থাৎ আজ থেকে চলবে 24/3/2023-এর মধ্যে। ওয়েবসাইট www.wbbpe.org অথবা https://wbbprimaryeducation.org. এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারেন। যারা রিজার্ভ ক্যাটাগরিতে 2014-তে 82 পেয়েছিলেন তারা কিন্তু পাস করেছেন টেট, তো তারা এবারে প্রাথমিক শিক্ষক নিয়োগের অংশগ্রহণ করতে পারবে 2022-এর। সেই নোটিশ জারি করা হচ্ছে। আপনারা ওয়েবসাইটে গেলে এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি টেট, এই প্রাইমারি রিক্রুটমেন্ট, এই যে অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট 2022, এটাতে ক্লিক করলে আপনারা এখন চলে আসবে অ্যাপ্লিকেশন টিচার রিক্রুটমেন্ট। এখান থেকে আপনারা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট, এখান থেকে আপনারা রোল নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে আবেদন করতে পারবেন। তো যাই হোক, এই আপডেট আমি শেয়ার করলাম, আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।